নমস্কার বন্ধুরা গাইডেন্ড টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত আপনারা টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটা তো এই ড্রামটি আপনাদের বাগানে অবশ্যই একটা করে রাখুন আমি বলবো এবং ড্রামটি কাটতে হবে না একদম সম্পূর্ণ যেমন আছে সেরকমই ড্রামটি রাখতে পারেন কাটতে হবে না মাছ বরাবর এবং কেটে দিলে কিন্তু সুবিধা হয় যে তোমার ডিকম্পোস্ট যেগুলো হয় নিচের দিকে থাকে সে সমস্ত ডিকম্পোস্টগুলো আমরা বার করতে পারি এবং এটাতে কিন্তু ফিক্স একদমই একদম ডিকম্পোস্ট পাতা পাতা ভরে দিলেন তারপর কিন্তু কিছুদিন পর আবার এটাকে খালি করত তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা এটা কিন্তু আপনাদের বাগানে অবশ্যই একটা করে রাখুন ড্রাম হোক বা ছোটো ড্রাম আপনারা রাখতে পারেন তো এখানে মূলত আপনাদের বাগানে যে সমস্ত পাতা হয় যে সমস্ত পাতা হলুদ হয়ে পড়ে যায় গাছে থেকে সে সমস্ত পাতাগুলি কিন্তু এনে এই ড্রামের মধ্যে আপনারা ভরতে পারেন এবং পাতা প্রচার সারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সবজির খোসা দিতে পারেন এবং আপনাদের বাড়িতে যদি রান্না হয় সেই রান্নার অবশিষ্ট অংশ যেগুলো আমরা ফেলে দিই সে সমস্ত অংশগুলিকে আপনারা কিন্তু এই ড্রামের মধ্যে আপনারা ভরতে পারেন যাতে ডিকম্পোস্ট হয়ে আপনারা নতুন একটা সার পাবেন এখান থেকে কোনো ধরনের কিন্তু আপনারা মোটা ডাল দেবেন না এখানে আপনারা আলুর খোসা পেঁয়াজের খোসা এই সমস্ত আপনারা কিন্তু এখানে ভরে আপনারা সার পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেও টাইম লাগতে পারে কিন্তু ভালো সার আপনারা এখান থেকে পাবেন তো এই সমস্ত আপনারা ফেলে না দিয়ে একটা ড্রামের মধ্যেও আপনারা পচিয়ে সার তৈরি করতে পারবেন এখানে কিন্তু মসচার বলতে বন্ধুরা আপনারা এগুলো পচে পচে অটোমেটিকলি একটা জলের মতো তৈরি হবে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি কলার খোসা এবং ফলের খোসা দিয়ে দিয়েছি আরও আমি কিছু পাতা আমি এখানে দিয়ে দেবো এবং অনেকটা বড় একটা ড্রাম তার জন্য কিন্তু আমাকে বাইরে থেকে পাতা এনে তারপর আমি এখানে ফুল একদম ফুল করে দেব তারপর আস্তে আস্তে ডিকম্পোস্ট হতে থাকবে এবং যে বাগানের পাতাগুলো হবে সেগুলোকে আমি আস্তে আস্তে অপর দিকে ভরতে থাকবো তলেরগুলো অপর করে দিতে হবে এবং অপরগুলো নিচে করে দিতে হবে যাতে ডিকম্পোজটা ভালো হয় এটা কিন্তু অবশ্যই এই ড্রামের মতো করতে হবে এটাতে মূলত ব্যাকটেরিয়াগুলো এটাকে ডিকম্পোজ করতে সাহায্য করবে তার জন্য কিন্তু পোকা মাকড় আসতে একটু আসলে একটু ভালো হয় পোকামাকড় এসে আসলে কিন্তু ওরা লার্ভা ছেড়ে দেয় তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা জীবাণু তৈরি হবে তারপর কিন্তু এখান থেকে আমরা সার পেতে পারি তো এটা কিন্তু দু তিন ঘন্টা আপনারা খুলে রাখতে পারেন অবশ্যই এটাকে কিন্তু বৃষ্টির জলে এই ঢাকনাটি অবশ্যই আমাদেরকে বন্ধ করে রাখতে হবে যাতে বৃষ্টির জল না ঢুকে যায় বৃষ্টির জল ঢুকে গেলে কিন্তু পুরো ফুল হয়ে যাবে তার জন্য কিন্তু ডিকম্পোজ হতে অনেক অসুবিধা হবে এটা অবশ্যই মাথায় রাখবেন এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিছু যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কোনো অবশ্যই জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব